হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবজা স্টাডি জিরো থেকে ইংরেজি উচ্চারণের আজকের লেভেল ফোরের ক্লাসে আমরা জানবো এ ভাওয়লের এই বা এ আ উচ্চরণ কখন হয় সেই নিয়মটি গত লেভেল ওয়ানে আমরা জেনেছিলাম এ ভাওয়ালের অ্যা সাউন্ড বা অ্যা উচ্চরণ এবং দ্বিতীয় লেভেলে আমরা জেনেছিলাম এ ভাওয়ালের অ উচ্চারণ থার্ড লেভেলে আমরা পড়েছিলাম এ ভাওয়ালের আ উচ্চারণ তো আজকে আমরা জানবো এই বা এ উচ্চারণ কখন হয় সেই নিয়মটি তো দেরি না করে চলো সেই নিয়মটি আমরা দেখে নিই জিরো থেকে ইংরেজি উচ্চারণ আমি কি বললাম লেভেল ওয়ানে আমরা এ উচ্চারণ আলোচনা করেছি এ ভাবলের লেভেল টুয়ে আ উচ্চারণ এবং লেভেল থ্রিতে আ উচ্চারণ তো আজকের লেভেল ফোরে আমরা জানবো এই বা এ আ উচ্চারণ সম্পর্কে তো আগের ভিডিওগুলি না দেখে থাকলে তোমরা ডেসক্রিপশন বক্সে দেখে নাও তাহলে একসাথে এই ভাওয়ালের উচ্চারণ তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো আজকে আমরা প্রথমে জানবো এই উচ্চারণ কখন হয় বোর্ডে দেখো আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি মনে রাখবে এই ভাউলটি যখন কোনো ওয়ার্ডে ভি সি ভি ভি সি ভি অর্থাৎ ভাওয়েল কনসনেন্ট ভাওয়েল এখানে লক্ষ্য করো এ এ হলো ভাওয়েল তারপর টিটা হলো কনসোনেন্ট আবার ইটা হলো ভাওয়েল অর্থাৎ ভিসিবি ফর্ম্যাটে আছে তো ভিসিবি ফর্ম্যাটে যখন এ ভাওয়ালটি থাকবে তখন এ ভাওয়ালের উচ্চ হবে এর মতো ঠিক আছে তো এটার আমি একটা ভিডিও অলরেডি সব ভাওয়ালের সাথে একটা মিক্সড করে দিয়েছি তোমরা ডেসক্রিপশানে গিয়ে দেখতে পড়ো ভিসিভি রুলস ঠিক আছে ইংরেজি ভাভেলগুলির ভিসিভি রুলস আর একটা ভিডিও দিয়েছিলাম সি রুলস ঠিক আছে কনসোনেন্ট ভাবেল কনসনেন্ট আর এটা হলো ভাবেল কনসোনেন্ট ভাবেল তো এক্ষেত্রে যাই হোক এটা আলাদা একটা ভিডিও দিয়েছে আমি সব ভাবেলের সাথে তো আমি কি বললাম কোন ওয়ার্ডে যখন এই ভবেলটি ভিসি ভি থাকবে তখন এর উচ্চারণ হবে এর মতো সাধারণত তো এখানে ডেইট হচ্ছে উচ্চারণটা ঠিক আছে কি হবে এখানে ডেইট এটাকে ভাঙলে কি হয় ডির জন্য আমরা ডাই তারপর এর জন্য এই পাই আর টির জন্য আমরা কী পাই টপ হাই এই দুইটা ড আর এই যোগ করলে কিন্তু ডেই হয় ঠিক আছে তার সাথে টপ আর শেষে দেখো ইটা ই হলো এখানে সাইলেন্ট লেটার তো সাইলেন্ট লেটার কাকে বলে কোনো ওয়ার্ডে যখন কোনো লেটার অনুচ্চারিত থাকে অর্থাৎ উচ্চারণ হয় না বা সাউন্ড হয় না তাকেই বলা হয় সাইলেন্ট লেটার ঠিক আছে তো সাইলেন্ট লিটারের ডিটেলস ভিডিও আমি দেব তোমার পরে দেখে নিও ঠিক আছে তারপরে ওয়ার্ডটি দেখো জি এ ই এখানে দেখো সি ভি ফর্ম্যাটে প্রত্যেকটা ওয়ার্ড আমি দেখেছি এখানে লক্ষ্য করো এ ভাওয়েলটি ভি সি ভি আছে এবং তাই সব ক্ষেত্রে এখানে এ ভাওয়েলের উচ্চারণ এর মতো হবে যেমন এখানে জি এ ই এটা হবে গেইট ঠিক আছে তো ভাঙলে অবশ্যই যে জন্য গাওয়া হবে এর জন্য এই হবে তার জন্য টির জন্য ট আর শেষে ইটা এখানে সাইলেন্ট লেটার প্রত্যেকটি ওয়ার্ডে এখানে সাইলেন্ট লেটার তো ডেইট মানে হলো তারিখ গেইট মানে হলো গেট আমরা যে গেট বলি ফটক বলা হয় তারপরে গেইম এটা হচ্ছে হবে গেইম মানে হলো খেলা তারপরে নেইম নাম আমরা সাধারণত এর উচ্চারণ কি করি এ করি কিন্তু ব্রিটিশ বা আমেরিকান যারা বিশেষ করে ব্রিটিশ ইংলিশে কিন্তু এর উচ্চারণ এই হয় সামান্য নেইম তারপর লেইট এল এর জন্য ল তারপর এই তারপর ট ই হল সাইলেন্ট লেটার তারপর হলো হেইট এইচের জন্য হ ক্লিয়ার তো এবার আমরা জানবো এয়া এভাবে উচ্চারণ কখন এয়া তো বোর্ডে দেখো কয়েকটা আমি উদাহরণ দিয়েছি এফ এ আর ই ফেয়ার সি এ আর ই কেয়ার ডি এ আর ই ডেয়ার এইচ এ আর ই হেয়ার এক্ষেত্রেও দেখো ওয়ার্ডগুলি কিন্তু ভি সি ভি ফর্ম্যাটে রয়েছে এবং শেষে ই রয়েছে তো তোমাদের মনে হতে পারে তো এই ওয়ার্ডগুলোতেও ভিসিবি ফরম্যাটে এই ভাবেলটি আছে কিন্তু এখানে তো এর মতো উচ্চারণ হলো না তো এই জায়গায় তোমাদের মনে রাখতে হবে ভিসিবি ফর্ম্যাটে থাকা সত্ত্বেও এ ভাওয়ালটি যখন শেষে এ আর ই এই স্ট্রাকচারে থাকবে কি স্ট্রাকচার এ আর ই এটা একটা স্ট্রাকচার স্ট্রাকচার কিন্তু ইংরাজি উচ্চারণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইংরেজিতে এরকম অনেক স্ট্রাকচার রয়েছে এবং যেগুলো তোমাদের ইংরেজি উচ্চারণ শিখতে কিন্তু ভালোভাবে সাহায্য করবে তো কোনো ওয়ার্ডে যখন এ ভেলটি এই স্ট্রাকচারে দেখবে এ আর ই অর্থাৎ এ আর তখন কিন্তু এর উচ্চারণ এ আর মতো হবে যেমন এফ এ আর ই তো এফের জন্য আমরা কী পাই ফাই তারপর এ আর পাই তো দুটো একসঙ্গে করলে কী হয় ফ আর এ যোগ করলে ফে হয় তারপর আর যোগ করলে ফেয়ার নিশ্চয়ই বুঝতে পারছো ফেয়ার ফার ফেয়ার তারপর একই রকম যোগ এ আর কী হয় কে আর হয় তারপর একই রকম করে ড ডোক এয়ার এক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু আমি স্ট্রাকচারের সাহায্য নিচ্ছি ঠিক আছে তো ইংরেজিতে এরকম অনেক স্ট্রাকচার আছে তোমরা স্ট্রাকচারের ভিডিও যখন দেব তখন দেখতে পাবে তারপর এটা কি হবে এইচের জন্য হ যোগ এয়ার সমান হেয়ার তো ক্লিয়ার হয়ে গেল তো গাজ আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দাও এরপর সাক্ষাৎ হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো দেখতে থেকো আবজার স্টাডি